পঞ্চায়েত ভোটের আগে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদের সামসেরগঞ্জে শনিবার গভীর রাতে সামসেরগঞ্জ থানার আলমশাহী গ্রামের একটি আমবাগান থেকে বোমাগুলি উদ্ধার করতে সক্ষম হয় সামসেরগঞ্জ থানার পুলিশ ব্যাগের মধ্যে চৌদ্দ পিস বোমা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে রবিবার সকাল থেকেই বোমা উদ্ধারের জায়গাটিকে ঘিরে রেখেছে শামসেরগঞ্জ থানার পুলিশ কে বা কারা সেখানে বোমাগুলি মজুদ করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ এদিকে পঞ্চায়েত ভোটের আগে শামসেরগঞ্জের আমবাগান থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে